কোন ধর্ম কি সেটা না, সেটা সবচেয়ে বড় হচ্ছে আমরা মানুষ। তাই মানুষ আমরা আমরা মিলেমিশে থাকি, মিলেমিশে থেকে একটা নতুন সমাজ আমরা গড়ে তুলি। এটাই আমার আজকে বলার বক্তব্য, মেন বক্তব্য সেটা যে আমরা বস্ত্র বিতরণ তাদেরকে খুশি সামিল করার জন্য। তেমনি মুমূর্ষু রোগীরা বিভিন্ন হসপিটালে নার্সিংহোমে এক ফোঁটা রক্তের জন্য প্রহর গুনছে, তাদের কথা ভেবে এই বিশেষ করে ঈদটা হয় গরমের সময়, তখন প্রতিটা ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি থাকে। আমরা সেই রক্তটাকে কিছুটা অন্তত আমাদের সাধ্যমতো পূরণ করার জন্য রক্তদান শিবির করি। সেই সঙ্গে এবার আজকে এখানে এসে এসব অঞ্চলে যে এখানে যে রক্তদান শিবির বা আমাদের যে সমস্ত আজ ঈদ সে যে সমবেত হয়েছে এটা অবশ্যই প্রয়োজন। বর্তমান সমাজের বিভিন্ন চারদিকে এসে রক্ত প্রয়োজন। আর এই রক্তদান শিবির মানুষের কেন এক বিন্দু রক্তের জন্য মানুষ কত কী সমস্যা মানুষকে করতে হয়। তা আজ সরকারি হসপিটালগুলোতেও যথারীতি সময়ে উপযুক্ত রক্ত পাওয়া যায়, গ্রুপে অনেক সমস্যা হয়। এই জন্য এইটা বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা যারা এসছেন তাদের হাতে গোলাপ ফুল তুলে দিচ্ছেন শহরী আহমেদ দক্ষিণ চাত্র সংখ্যালঘু উন্নয়ন কমিটির পক্ষ থেকে। এখানে উপস্থিত সবার হাতে একটা করে গোলাপ দিয়ে দিল, বাচ্চা বড় সবার হাতে। এবং বিশিষ্ট সমাজসেবী বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্টের সোনালী মিস্ত্রি ও সভাপতি আমিন সাহেব তুলে দিচ্ছেন নাইটি। লক্ষ্মীর বাবাকে আসতে বলছি, লক্ষ্মীর বাবা আচ্ছা মেয়ে ধরুক, লক্ষ্মীর বাবার হাতে এবং বিশিষ্ট সমাজসেবী বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্টের সোনালী মিস্ত্রি ও সভাপতি আমিন সাহেব তুলে দিচ্ছেন নাইটি। লক্ষ্মীর বাবাকে আসতে বলছি, লক্ষ্মীর বাবা আচ্ছা মেয়ে ধরুক, লক্ষ্মীর বাবার হাতে নতুন পোশাক তুলে দিচ্ছি ঈদ উল ফিতরে দক্ষিণ চাত্র সংখ্যালঘু উন্নয়ন কমিটির পক্ষ থেকে। লক্ষ্মী এবং